2008 সালে যাত্রা শুরু করা সামাজিক সংগঠন প্রয়াসের 15তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় প্রয়াস অ্যাওয়ার্ড 2023। শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে আয়োজক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হকের পরিচালনায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির সহ অন্যান্যরা। মানুষের ধর্ম একদিক হইল মানুষ নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যত সংগ্রাম যত কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করে, এটাতে কোনো রকম অবজেকশন নাই রবীন্দ্রনাথের কথাও, মানুষ নিজেকে এস্টাবলিশ করবে। কিন্তু মানুষের আরেকটা দিক আছে, সেদিক হলো নিজেকে ছাড়িয়ে বিশালত্বের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, সেটাই প্রয়াস। যে কাজটা তারা করে যাচ্ছে এই কাজে আমরা যারা আছি সহযোগিতা করা আমাদের কর্তব্য দায়িত্ব। আমরা তো অনেকে মাঠে যেতে পারি না বা করতে পারি না, বাট তারা যে কাজটা করছে আমরা এটা স্ট্রাইভ করব হেল্প দেব। এবং আমরা সমাজের মানুষকে যতটুকু পারি, যেটা একটু আগে মুখ্য আলোচক বললেন যে সমাজ তো প্রদীপ উঠে বললো যে আমি দাঁড়িয়ে আছি তোমাকে তোমাকে সাহায্য করার জন্য। প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে সেই 2008 থেকে আমরা এখনো পর্যন্ত আছি। আপনাদের ভালোবাসা স্নেহ আদর সব নিয়ে আপনারা আছেন বলে আমরা এখনো সফলতা অর্জন করি। আমি খুব নিজেকে সৌভাগ্য মনে করছি, এই কারণে আমি একজাত তরুণী পেয়েছি। 17 জন দিয়ে যাত্রা শুরু করেছিলাম, কোনো উপদেষ্টা কোনো পরিচালক ছিল না। 15 বছর এসে আল্লাহর রহমতে আমাদের একটা বিশাল অবস্থান হয়েছে, আপনাদের দোয়ায় এর মধ্যে আমরা চট্টগ্রামের সেরা সংগঠন হয়েছি। অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য 5 জনকে প্রয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শাহাবুদুল্লাহ রহাত, বাংলাধারা, চট্টগ্রাম।